আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানব দুরুদে নাজিয়ার ফজিলত, দুরুদে নাজিয়া কি এবং এটা পড়লে কি লাভ হবে। রাসূলের উপর দুরুদ এটা তো সর্বদিক থেকেই লাভই লাভ, তো তার কিছু বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্মানিত বন্ধুরা, দুরুদে নাজিয়ার ফজিলত, কোনো ব্যক্তি চাকুরি হারানো অথবা কঠিন রোগে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় অথবা মামলা মোকদ্দমায় যদি জিতে যাওয়ার ইচ্ছা থাকে, কোনো ব্যক্তি যদি এই দুরুদ 1000 বার পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুরুদ পড়ার বদৌলতে তাকে খায়ের এবং বরকত দান করেন, তাকে কবুল করেন এবং তার চাকরি রোগ মামলা সব কিছুর মধ্যে সফলতা দান করেন, সুবহানাল্লাহ। দুরুদে নাজিয়া আজকে আমরা শিখে নিব। মাজমুআ ওয়াজিফা নামক কিতাবের 318 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আমি এই দুরুদ শেয়ার করছি। দুরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সলাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাতি وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أخذ الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. سبحان الله. এই দোয়াটা পড়বেন অথবা শুনবেন, পড়লে যেই সওয়াব শুনলেও একই সওয়াব, কারণ ওই যে রমজান মাসে তারাবিতে দেখেন না, যারা পড়ে সবাই তো আর পড়তে পারে না, যারা পড়ে হাফেজ সাহেবরা তাদের যে সওয়াবটা হয়, যারা শুনে মনোযোগের সাথে তাদের একই সওয়াব হয়। আপনারা পড়বেন অথবা 1000 বার দৈনন্দিন একবার করে কয়েকদিন শুনতে থাকেন, দেখেন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সলাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাতি وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أفضل الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. الله পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। আমাদের একটা ফেসবুক আইডি আছে, একটা ফেসবুক পেজ আছে, ডিসক্রিপশনের লিংক থাকবে, এর বাইরে অন্য কোনো আইডি নাই, অন্য কোনো ফেসবুক পেজ নাই। ঠিক আমাদের ছবি ব্যবহার করে অনেক মানুষ ফেসবুক আইডি আর পেজ খুলে ভুলে ফেলতেছে, এই জন্য সাবধান থাকতে হবে। যদি আমাদেরকে ভালোবাসেন, ফলো করেন, তাহলে আমাদেরটাই করেন, এই অন্যজনেরটা করার দরকার কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।